রাজা আমার সংসারের একজন সদস্য ছিল। আপনার সংসারের সদস্য ছিল? বাবু। বাবু এই গরুটার নাম কি ছিল? বাবু। বাবু ভাই খুব খারাপ লাগতেছে, গরু বিক্রি খুব কষ্ট লাগছে ভাই, কষ্ট লাগছে। তিন বছর তো ভাই কষ্ট ভাই, এসব কষ্টের কথা মানে বলে বোঝানো যায় না ভাই। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, আসলে কুরবানি কিন্তু এটাই, আত্মত্যাগ করা। আসলে আমরা যারা বুঝি না এই বিষয়টা, অনেক যারা পালন করে আসলে তারাই বুঝে জিনিসটা। ভাই আপনার আত্মত্যাগ সত্যি, যারা গরু পালন করে তাদের মুক্ত করে থেকে ভালোবাসছিল ভাই, এমনই হয় ভাই এগুলো জিনিস। আচ্ছা কত টাকায় বিক্রি করলেন? 5,05,000 ভাই। 5,05,000 সম্পূর্ণ টাকা পেয়েছেন? সম্পূর্ণ টাকা পাই নাই ভাই, এখান থেকে 3,00,000 দিবে, আপনারা দিছে 5,000 করে 2,00,000 দিবে। ঠিক আছে তো ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাবতলীর অনেক বড় একটি গরু বিক্রি হয়ে গেল। তো চলুন আমরা ক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা একটু বলেন। আমরা ক্যান্টনমেন্ট কাফরুল আদিবাসী নাম, আমার নাম রুহুল আমিন, আমার বাবা আলহাজ আব্দুল মালিক উনি মৃত, আমার দুই ছেলে ওনারা ব্যবসা করে, একচুয়ালি ইটালি থাকে। গরু কত দিয়ে নিলেন? 5,05,000। 5,05,000। এই গরুর নাম কি? নামটা কালাপাহাড়। কালাপাহাড়। কোন এলাকার গরু? কুষ্টিয়ার। কুষ্টিয়ার, কুষ্টিয়ার কালাপাহাড়। উনি কিনেছেন 5,00,000 টাকা দিয়ে। তো উনি দাম চাইছিল কত? 10,00,000। 10,00,000 তো অনেক বেশ কম ছিল। অনেক বেশ কম। আজকে আসছেন না আগে আগে এসেছিলেন? না আমি আজকে 3 দিন ধরে আইতাছি। 3 দিন ধরে? 3 দিন ধরে। ওটা কে পছন্দ করলো, আপনি না আপনার ছেলে? আমি আগে দেখাইছি, ছেলেরা পরে পছন্দ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেদের পছন্দ হয়েছে, বিদায় নিয়ে নিছেন। আচ্ছা গরু কিনে কেমন লাগলো? না ভালো, টাকা পয়সা তো বড় কথা না, আমি আজকে না আগামী বছর নাও থাকতে পারি, এই হিসাবে ছেলেরা কিনছে। আচ্ছা আচ্ছা, আপনাকে খুশি করার জন্য, মূলত হচ্ছে আল্লাহকে খুশি করা, কুরবানি দেওয়া, তারপর আপনার শখ, তার আপনার শখ পূরণ করার জন্য এটা ক্রয় করছে। আচ্ছা এই গরুটার ওজন কিরকম? ওজন তো আমি ওদের কাছে 1,300 কেজি না 1,200 কেজি করছে। আচ্ছা আচ্ছা, 1,200 কেজি বলেছে। আপনার ফ্যামিলির কোনো সদস্য আছে এখানে? এই যে ছেলে আছে এই। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা তো ভাই, আপনার আব্বু তো বললো যে আপনার আব্বুর খুশি করার জন্য আপনারা গরুটা ক্রয় করেছেন। জি। আচ্ছা আচ্ছা, আমার বাবার খুশি রে আমাদের খুশি। আব্বা আজকে থাকে না বসে, ওনার বয়স হচ্ছে 77 বছর বয়স, উনি আগামী বছর থাকবে কি থাকবে কিনা জানি না, কিন্তু বাবার শখ হলো একটা, নিজে এত বড় গরু কিনবে, নিজে কাটবে, তো তার জন্যই কিনছি আমরা, আর কিছু নাই আমাদের, এইটার জন্যই। বাবার পছন্দ হয়েছে আপনারা? এটাই বাস। আচ্ছা ভাই আপনি কি করেন যদি একটু বলতেন? আমি ইটালিতে থাকি, বর্তমানে বাংলাদেশে আছি এবং মিডিয়ার সাথে জড়িত। আচ্ছা কোন মিডিয়া? আমার কিছু নাটক আছে, কিছু কয়েকদিনের মধ্যে বেরোবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই কেমন লাগছে গরু কিনে? খুবই ভালো, খুবই ভালো, আমার বাপের মুখের দিকে তাকাইলে আমাদের ভালো লাগে। এই না ভাই, আপনাদের ইয়া দেখে, বাবার প্রতি শ্রদ্ধা দেখে আমরা অনেক আনন্দিত, আমরা অনেক ভালো অনুভব করতেছি। তো ভবিষ্যতে কি আরো এই ধরনের গরু কেনার চিন্তা? অবশ্যই, প্রতি বছর এরকম কিছু, আমার বাবা যতদিন বেঁচে থাকে। আপনার বাবা যতদিন বেঁচে থাকে? হ্যাঁ। তো ভাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই আপনারা দোয়া করেন সবাই। আচ্ছা আচ্ছা ভাই, খুব ভালো লাগলো ভাই। গরু কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার কালাপাহাড়, এইমাত্র একজন ব্যবসায়ী ওনারা কিনে নিলেন। দর্শক বন্ধুরা এরকম বড় বড় গরু বিক্রি হচ্ছে বা ছোট গরু বিক্রি হচ্ছে, তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন।